কিন্তু সকলে ডোন রেখেটা যাচ্ছেন বড় মার মন্দিরে পুজো দিতে। নমস্কার বন্ধুরা, ট্রাভেলার প্রীতম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কালী পুজো, তাই আমার তরফ থেকে সকলকে জানাই কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজ কালী পুজোর সকালে আমার গন্তব্য নৈহাটি। আজকে তোমাদের এই ভিডিওতে আমি নৈহাটির গঙ্গাপাড়ে যেসব বড় বড় কালী পুজোগুলো হয় সেই কালী পুজোগুলো দর্শন করাবো, যেখানে কিনা বড় মাসহ আরও নানা বড় বড় উঁচু উঁচু কালী পুজোগুলো হয়ে থাকে। তার বেলা এখানে অসম্ভব ভিড় হতে চলেছে, আর ভিড়ের মধ্যে আমি তোমাদের সেরকম ভালোভাবে কিছুই দেখাতে পারবো না, সেই জন্য আজকে সকালে চলে আসা। নৈহাটির এই বড় বড় পুজোগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমাকে অবশ্যই শেষে জানিও তোমাদের কীরকম লাগলো। নৈহাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে কিন্তু তোমাদের বেরোতে হবে, আর এই হচ্ছে অরবিন্দপুর রোডে যাওয়ার রাস্তাটা, কিন্তু এখান দিয়ে এখন সবাইকে ঢুকতে দেওয়া হবে না, এটা ওয়ান ওয়ে করে দিয়েছে। তোমাদের কিন্তু এইদিকে চলে যেতে হবে, এই দিক দিয়ে যেখানে লোকগুলো যাচ্ছে এইখান দিয়ে তোমাদের ঘুরে ওইপারে গঙ্গাপাড় দিয়ে ঘুরে তারপর এখান দিয়ে বেরোতে হবে। কিছুটা এগিয়েছে কিন্তু এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমাদের ঢুকে যেতে হবে, এই গলির মধ্যে দিয়ে ঢুকে সোজা চলে যেতে হবে। সোজা এসে কিন্তু এই রাস্তা দিয়ে তোমাদের বেরোতে হবে, আর এইটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। এই রাস্তা এই গলি দিয়ে বেরিয়ে তোমাদের এসে উঠতে হবে অরবিন্দ রোডে, আর এখান থেকে কিন্তু বড় বড় প্রতিমাগুলি দেখা শুরু হবে। ফেরিঘাটের রাস্তা দিয়ে বেরিয়ে প্রথমে দেখে নেবে একতা সংঘের কালী পুজোটা। এরপরই সামনে রয়েছে নৈহাটি কদমতলা কালী পুজো সমিতির পুজো, মা শান্তিময়ী পূজিতা হন শ্রী সত্যানন্দ কুলো মহাশয়ের সাথে যোগাযোগ করে। সামনে রাস্তা দেখতে পাচ্ছ বলির হাড়ি কাঠ, এখানে কিন্তু কালী পুজোর রাতে বলি দেওয়া হয়। এখান থেকে বেরিয়ে কিন্তু সামনে চোখে পড়বে বড় মার মন্দির আর বড় মার পুজো। এখানে কিন্তু সকলে ডোন রেখেটা যাচ্ছেন বড় মার মন্দিরে পুজো দিতে। এই বছর কিন্তু প্রায় আনুমানিক 16,000 মানুষ এইভাবে ডন্ডিগেতে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। এই বছর কিন্তু বড় মার পুজো 100 বছর পড়েছে, আর তার জন্য দেখো ভিড়টা হয়েছে কিন্তু অনেক বেশি, দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে এইবারে পুজো দিতে। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে মন্দিরের সামনে, যাওয়াই যাচ্ছে না, পুরো রাস্তাটা ব্লক হয়ে রয়েছে। এখানে দেখো মন্দিরের সামনে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে পুজো দেবেন বলে, মানে যেদিকে তাকাচ্ছি শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, সব মানুষ ওয়েট করে আছে কখন তাদের পুজো দেওয়ার সময় আসবে। মন্দিরের সামনের এই ভিড়টা দেখে কিন্তু সহজে আন্দাজ করা যাচ্ছে আজকে যখন রাতের বেলা এখানে পুজো হবে সেই সময় কতটা মানুষের ভিড় হতে চলেছে। দেখো মানুষের চলার কোনো উপায় নেই, সাইড দিয়ে একটা ছোটো রাস্তা মতো করে দেওয়া হয়েছে ব্যারিকেড, এখান দিয়ে সবাই যাচ্ছে, আর ওই সামনে দেখো মন্দিরের সামনে কত কত মানুষ দাঁড়িয়ে রয়েছে।
আমার সামনে দেখতে পাচ্ছ বড় মার প্রতিমাটা রয়েছে। এই প্রতিমাতে বড় মায়ের পুজো হবে, আর সাজানো গোছানোর কাজ চলছে, গয়না পরানো হচ্ছে, তার জন্য বাঁশ বাঁধা রয়েছে। মুখ এখনো ঠিকভাবে দেখা যাচ্ছে না, কারণ অনেকটাই ভিড়, ভালোভাবে দেখাতেও পারছি না তোমাদের। বড় মা দর্শনের পর সামনে কিন্তু আরেকটা কালী প্রতিমা তোমরা দর্শন করে নিতে পারবে। এখানেও এখনো সাজানো গোছানোর কাজ চলছে। আজ পুজোর দিন সকালে কিন্তু এখানে অনেক ভিড় হয়েছে, আর পাশ দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বড় মার মন্দিরে পুজো দেওয়ার লাইন। আর সামনে এগুলো আর একটা প্রতিমা তোমরা দেখতে হবে, যদিও আমি নামগুলো জানি না, এখন নামগুলো তোমাদের বলতে পারছি না, কিন্তু পুজোর দিন নামগুলো লেখা থাকে। এরপর এখান থেকে বেরিয়ে তোমরা সামনে আর একটা পূজা মণ্ডপ দর্শন করতে পারবে, যেখানে মা কিন্তু পূজিত হন বেচাকালী নামে। এরপর সোজা এগিয়ে আসলে তোমরা চলে আসবে একদম স্টেশনের পাশে, যেখান থেকে রাস্তা শুরু হয়েছিল। এখানে তোমরা একটা প্রতিমা দর্শন করবে। আগেই মাঝখানে আর একটা প্রতিমা ছিল, যেটা কিন্তু এই বছর হচ্ছে না আমার মনে হয়, তাই জন্য এই জায়গাটা অনেকটা ফাঁকা লাগছে। এখানে কিন্তু মা তারার খুব সুন্দর প্রতিমা বানানো হয়, প্রতি বছর এখানকার প্রতিমা ভালো হয়, আর এইবারও কিন্তু দারুণ লাগছে মাকে দিয়ে।
আজকের এই ভিডিওটা কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি নিজেও আশা করিনি যে এতটা ভিড় হয়ে যাবে সকালবেলা, বিশেষ করে বড় মার ওখানে তো খুবই ভিড় ছিল, ঠিক করে ভিডিও করা যাচ্ছিল না। তাও চেষ্টা করছি তোমাদেরকে পুরোটাই তুলে ধরার। আর এরপরে বিকেলবেলায় কিন্তু আসবো, নৈহাটির বড় বড় থিমের পুজোগুলো কভার করবো, সেগুলো সব ভিডিও আসবে চ্যানেলে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।